ডেফোডিল ডেলা কে? আমি ডেলা, কুমিল্লা মেডিকেল কলেজ, 15 ব্যাচ। আচ্ছা, আমি ডেফোডিল, জগন্নাথ ভার্সিটি, ফিনান্স ডিপার্টমেন্ট। মাকে নিয়ে তোমাদের কথা শুনতে চাচ্ছি আমি আজকে। যা, সেটা হচ্ছে গিয়ে আম্মুর আগ্রহে। আমার ব্যাপারটা জাস্ট এটাই যে বাবা তো আছি, বাট মার সাপোর্টটা সব জায়গাতে পাওয়া যায়। প্লাস হচ্ছে গিয়ে যে হ্যাঁ, কোনো কিছু ভুল করলাম সেক্ষেত্রে বাবা হয়তো ব্যাপারটা বোঝার চেষ্টা করে না, কিন্তু মা ব্যাপারটা বুঝে নিয়ে দেন আমাকে বোঝানো। ডেলা, ডেলার তো আন্টি থেকে অনেক দূরে থাকা হয়, দূরে থাকা হয় ডেফোডিল থেকেও, তো সেই ক্ষেত্রে অনুভূতিটা কি? আমি যখন প্রথম হোস্টেলে যাই, আমার সব রিলেটিভ বলছে ও গিয়ে কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করছে, আমি মোটেও কান্নাকাটি করি নেই, ঘুমাইছি পুরো দিন রাত ঘুমাইছি। আপমু সপ্তাহখানিক পরে মনে হয় ফার্স্ট যখন গেল আমাকে দেখতে, আমি জাস্ট ওদেরকে ইয়া পর্যন্ত রিক্সায় তুলে দিয়ে আমার ফ্রেন্ডদের সামনে আমি কাঁদতে কাঁদতে পুরো তিনতলায় উঠে গেছি। মানে ওই প্রথম, মানে আমি রেজিস্ট করার চেষ্টা করছি কয়েকদিন, তারপরে আর পসিবল হয় নাই। আর ডেফোডিলের অনুভূতি কি ছিল ডেলা যখন চলে গেল? অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে শেয়ার করা একজন মানুষ কমে গেছে। মানে একই বয়স হলে যেটা হয় যে হ্যাঁ, ফ্রেন্ডদের সাথেও যেটা হয়, আমার দেখা যায় ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করি না, আমার বোনের সাথে, ওর সাথে, মানে টুইন হিসেবে যে সুবিধাটা শেয়ার করা হয় যে কোনো কিছু, হয়তো আমি নেগেটিভ কোনো কিছু চিন্তা করলাম যে এটা না হয়ে এটা হওয়া উচিত ছিল, তো ওটাও ওর সাথে শেয়ার করি। তো সুবিধাটা কী কী, যেহেতু তুমি সুবিধার কথাটাই বললে, আমরা একটু জানতে চাই সুবিধাটা কী। আমি কোনো কিছু শেয়ার করলাম, ওটার নেগেটিভ পজিটিভ সাইডটা আমি চিন্তা করতেছি, বাট আমি আমার অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি, আমার ভিউ থেকে। ওর সাথে কথা বলে যেটা হয় যে হ্যাঁ, ওর ভিউ থেকে চিন্তা করে ব্যাপারটা বলতেছে, তো যার জন্য ব্যাপারটা মানে গুছিয়ে করতে পারি, ওখানে কমপ্লেন আসবে না কারো হয়তো বা। আমার যেটা মনে হয় যে যেহেতু আমি ওকে আমার মতো করেই দেখি, আমার মনে হয় যে হি ইজ আ পার্ট অফ মি, ঠিক আছে, তো এটা যখন দেখি, তো ও যখন একটা ভুল করে বা কাজটা অনেক বাজে হয়ে গেছে, আমি ওকে জাস্ট বোঝাই, কিন্তু আমি ওকে এরকম বলি কুটনামি করতেছো কেন, কিন্তু অন্য কোনো কিছু আমি ইয়া বলি না, যাতে অন্য কেউ হলে হয়তো কোনো কাজ দিন, সে আমার বোন বা সে ওর বোন, সে কি করতো, ওকে বলতো যে তুমি তো খুব বাজে হয়ে গেছো, এ ধরনের কিছু আমি ওকে বলি না, আমি ওকে বোঝানোর চেষ্টা করি। আই থিঙ্ক এটা সবচেয়ে বড় সুবিধা। আর অসুবিধাগুলো, আমি জানি ও আর আমি একজন একটা একটা পার্ট, আর কিছুই না, আলাদা কিছু না, কিন্তু তাই বলে মানুষ আমাদেরকে এভাবে করে হ্যান্ডেল করবে এটা আমি লাইক করতাম না। জানি না, হয়তো অনেক আগে ম্যাচিউর হয়ে গেছি, কিন্তু মানুষ খুব বেশি এরকম করতো যে কমন কিছু কোশ্চেন করতো, ওকে চর মারলে তোমার কি ব্যথা লাগে, ওর জ্বর উঠলে তোমার কি জ্বর ওঠে, আর তারপর মানুষ সবসময় আমার কথা আমাকে জিজ্ঞাসা করতো না, আমার কোশ্চেন আমাকে করো, ওকে কেন করছো। আমার মনে হতো যে আমি ওর একটা পার্ট, ঠিক আছে আমাকে আলাদাভাবে হ্যান্ডেল করো। জিনিসটা আমার মনে হতো যে আমাদের প্রবলেম না, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট ছিল, নট বেটার, অনেক পারফেক্ট ছিল, বাট মানুষের দৃষ্টিভঙ্গিতে প্রবলেম ছিল, যে ভিউটা এখন আমরা ওভারকাম করছি, এখন এই ধরনের ভিউ আসলে আমরা জাস্ট কেয়ারিং কেয়ার করি না। আমরা দুজন দেখতে কেমন।